উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বর্ষার আগমন ঘটেছে। বর্ষার শুরুতে ঝোড়ো হাওয়া এবং বিদ্যুতের ঝলকানিও রয়েছে। আজ রবিবার সকালে প্রচণ্ড ঝড়ে ক্ষয়ক্ষতি ময়নাগুড়ি ব্লকের হেলাপাত্রি সংলগ্ন কাঠানবাড়ি ও পাখিনাগার বাড়ি এলাকায়। ঝড়ের প্রকোপ এতই বেশি ছিল যে ইলেকট্রিকের খুঁটি ভেঙে পড়ে যায়, রাস্তা বন্ধ হয়ে যায়, বিদ্যুতের খুঁটি ভেঙে পড়াতে বিদ্যুৎহীন হয়ে পড়ে এলাকা। বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায় এলাকার মানুষ। ঝড়ে প্রায় 30টিরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়, কৃষি ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। একাধিক গাছ ভেঙে পড়েছে, যাদের বাড়িঘর ভেঙে গেছে তাদের এখনো রান্নার জোগাড় হয়ে উঠতে পারেনি বলে জানা যায়। স্থানীয় সমাজসেবীর একটি দল প্রত্যেকটি বাড়ি গিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আজকে যে ঝড়টা হইলো সকাল কয়টার দিকে হয়েছে? তাতে কেমন ক্ষতি হয়েছে বাড়ি? ক্ষতি ভালোই। এখন কিছু টিন টুন ভাঙছে, বেড়া টেড়া ভাঙছে, গাছ গাছলা পড়ে গেছে, লাইন গেছে, মানে ভালো ক্ষতি। আচ্ছা, আপনাদের এখানে কি হয়েছে? করে হুড়কা বাতাস এসে বাড়ি ঘর গাছপালা ভেঙে চুমড়া করে দিল। ওই সামনে একটা বাড়ি আছে, ওটাও শেষ করে দিল। নতুন বাড়ি চর থেকে আসছে, তারপরেও আমাদের বাড়িও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। পাড়া প্রতিবেশী তিন চারটা বাড়ি আছে, ওদেরও অনেক ক্ষতি আছে। পশ্চিম পাশে ওই যে রঞ্জিত রায়ের বাড়ি, ওদের বাড়িও ক্ষতি হয়েছে অনেক। এই তো, এটাই তো আনুমানিক ক্ষতির পরিমাণ। সে তো ওই যে গাছপালা নিয়ে ওই টিন বেড়া টাড়া ঘর টর হালাহালি করছে, আর একটা নতুন বাড়ি ওরা তো শূন্য হয়ে গেছে। এইটুকুই তো সমস্যা, মোটামুটি 8 থেকে 10টা বাড়ি। আমরা ইলেকট্রিক সংযোগও বিচ্ছিন্ন দেখতে পাচ্ছি, ওগুলো সম্পূর্ণ শূন্য হয়ে গেছে। মোটামুটি 4টা পিলার আকারে গুন্ডা হয়েছে, আর তার তো বাড়ির উপরে এখনো পর্যন্ত আছে। ইলেকট্রিক সংযোগ বন্ধ আছে? হ্যাঁ, বর্তমান বন্ধ। আচ্ছা।